আচ্ছা, কম্পিটিটর ব্যাকলিংস এবং কিভাবে আমার নিজেদের ব্যাকলিং ওখান থেকে নিব, কম্পিটিটরদের ব্যাকলিং অ্যানালাইসিস করে সেটা একটু দেখি আমরা। এটা মোটামুটি জনপ্রিয় একটা ওয়ে ব্যাকলিং খোঁজার, কারণ দেখা গেছে যে আপনি কোথায় কোথায় ব্যাকলিং করবেন সেটা আপনি অনেক সময় জানেন না বা কনফিউজ থাকেন। এই জন্য যেটা করা যায় সেটা হচ্ছে, আমার যারা কম্পিটিটর আছে তারা কোন কোন জায়গা থেকে ব্যাকলিংস অলরেডি নিচ্ছে সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি তো আমাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যায়, তাই না? ওইসব জায়গায় আমরা ব্যাকলিংস করতে পারবো, আমরা অ্যাটলিস্ট টার্গেট করতে পারবো যে এইসব জায়গা থেকে আমরা ব্যাকলিং নিয়ে আসতে পারি। তো এটা কীভাবে, ধরেন আমার কিওয়ার্ড যদি হয় এরকম, আচ্ছা একটু মুছে দিই, ধরেন আমার কিওয়ার্ডটা হতে পারে যে কৃষি, আমার কিওয়ার্ডটা যদি এরকম থাকে যে ফিশিং, হ্যাঁ তো ফিশিং লিখে সার্চ দিলাম, ফিশিং সাপোজ আপনি যদি করেন ফিশিং ব্লগ, ফিশিং ব্লগ, ওকে ফিশিং ব্লগগুলো আমরা পেলাম, ওকে। তো ধর এ একটা ওয়েবসাইট, হ্যাঁ এ ও হচ্ছে আমার কম্পিটিটর, ফিশিং ব্লগ যদি আমরা করতে চাই ও আমার কম্পিটিটর না, কম্পিটিটর। তো আমরা যেটা করব, এ ওয়েবসাইটটা নিব, নেওয়ার পরে ওপেন সাইট এক্সপ্লোরার বা এএইচআরএফ থেকে আমরা তাদের ব্যাকলিংসগুলো কালেক্ট করব। তো তাদের ব্যাকলিংসগুলো কোন কোন জায়গা থেকে করছে সেটা যদি আমরা পাই, দেন ওইসব জায়গায় গিয়ে গিয়ে আমরাও তো ব্যাকলিং করতে পারি, তাই না? যেহেতু তারা ব্যাকলিংস পাইছে এবার, তো এটার জন্য যেটা করব, ওপেন সাইট এক্সপ্লোরার অথবা এএইচআরএফ, হ্যাঁ ম্যাজেস্টিক আছে, ম্যাজেস্টিক আছে, যেটা বেশি দেখায় সেটাই বেটার। ধরেন এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ এটা আমরা একটু অ্যানালাইসিস করি, এক্সপ্লোর করি। সেখানে লগ ইন করতে হবে, এটা বাদ দিয়ে তাহলে আপনারা লগ ইন করে দেখে নেবেন। হ্যাঁ এখানে ম্যাজেস্টিক অ্যাসেটে লগ ইন করবেন, সাইন আপ করে লগ ইন করে দেখে নেবেন। ওপেন সার এক্সপ্লোরার দেখি, জাস্ট কালে একটু ওয়ে আপনারা খুঁজে নেবেন যে কীভাবে কীভাবে অ্যাডমিন করা যায়। হ্যাঁ সার্চ ও দেখেন ফিড বার্নার থেকে লিঙ্ক পাইছে, হ্যাঁ ফিড থেকে, ফিড থেকে কীভাবে লিঙ্ক নিয়ে আসতো সেটা তো আমরা জানি, ফিড বার্নার থেকে প্রচুর লিঙ্ক পাইছে। তারপরে হচ্ছে টেক মি ফিশিং, ড্রিম হোস্টার্স, হ্যাঁ হ্যাঁ যাবো, দেন ভালো একটা লিঙ্ক আমরা খুঁজে পাই দেখি। আনলিমিটেড সেটাই আনলিমিটেড, তবে যাতে কনসিস্টেন্ট থাকে, কনসিস্টেন্ট থাকবে। আজকে আপনি 100টা লিঙ্ক নিয়ে আসলেন কিন্তু আগামী এক মাসের কোনো খবর নাই, সেটা হওয়া যাবে না। প্রতিদিনই যাতে একটা দুইটা করে লিঙ্ক আসে। তারপর যদি সে চায় আপনার কাজ হচ্ছে তাকে দেওয়া, সে হয়তো আপনার কাছ থেকে এক সপ্তাহে এটা নিচ্ছে, আরেকজনের কাছ থেকে আরেক সপ্তাহে নিচ্ছে, সো তার মধ্যে কিন্তু কনসিস্টেন্সি আছে। প্রত্যেকটা
ভালো সাইটই যদি 30টার বেশি ব্যাক লাগে, এটা কি মানে ধরেন একদম নতুন সাইট? একদম নতুন সাইটে আসলে এত বেশি ব্যাকিং করা উচিত না। তারপরে এক সপ্তাহে কোনো খবর নাই এরকম। হ্যাঁ যাওয়া যাবে, আরো বেশিও যাওয়া যাবে, মানে এরকম করে র‍্যাঙ্ক ইনক্রিজ করা যাবে, ইনক্রিজ করা যাবে। এখানে কোথাও লিংক আছে যেটা আমরা খুঁজে পাচ্ছি না কন্টেন্টের ভিতরে বা অন্য কোথাও? কি আছে দেখি, এখানে অ্যাঙ্কর টেক্সট দেখা যাওয়ার কথা কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। ওই এই যে এই পাশে টেক মি ফিশিং, টেক মি ফিশিং লিখে সার্চ না, নিচের গুলো দেখাচ্ছে না, কিনে নিতে হবে। না নিচের গুলো দেখাচ্ছে না। ও আচ্ছা, এখান থেকে লিংক পাচ্ছে টেক মি ফিশিং, আরসি স্পিড থেকে লিংক পাচ্ছে। ঠিক আছে, সো আমরা এখানে আসলে কিছু করার নাই যেহেতু সে আরসি থেকে নিচ্ছে। ওকে, কিন্তু আমরা একটা আইডিয়া পেতে পারি যে আমরা আরসি স্পিড থেকেও এভাবে অন্য একটা ব্লক থেকে লিংক নিয়ে আসতে পারি। আমরা আমাদের তো আরও সাইট আছে দেখি, ফিশিং ফারি আচ্ছা, এটা খুললো এটা, তাই না? হ্যালো, এই জুরাফ, হ্যালো, হ্যাঁ দে, হ্যাঁ বল, বলেন। সাইড এক্সপ্লোরার সবই প্রিমিয়াম করে দিচ্ছে। কি আসছে এটা? কোন সাইট? না অন্য কোনো সাইট দিলে আসতেছে না। আচ্ছা এনিওয়েজ, আপনারা এখানে জাস্ট একটা রেজিস্ট্রেশন করে নেবেন, হ্যাঁ 14 দিনের আপনি ফ্রি ট্রায়াল পাবেন, তারপর আপনি কিনতে হবে। ঠিক আছে, সব কিছু আসলে এখন প্রিমিয়াম, ফ্রি ব্যাকলিং চেক, আচ্ছা ব্যাকলিং ওয়াচ দিয়ে আমরা দেখি। আর সব কিছু দেখতে পারবেন, অ্যাঙ্কর টেস্ট কি হবে যাবে।
অস্ত্র হলে কিভাবে দেখি ফ্রি দিয়ে দেখি সবাই বুঝে কিনা। প্রসেসড হচ্ছে প্যাকেজগুলো, এখানে দেখেন ওরাঙ্গো টেস্ট, এটা ফিশিং ফারি। হ্যাঁ, আর ও কোন কোন জায়গায় ব্যাকলিংস পাইছে সবই আছে এখানে। সো আমরা যেটা করব, এই যে কম্পিটিটর ব্যাকলিংস এগুলোতে একটা একটা করে যাব এবং ওখানে আমাদের ব্যাকলিং দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ধরেন ফিশ ইয়েলো সাইড, এখান থেকে সে ব্যাকলিং পাইছে। হ্যাঁ হ্যাঁ, ব্লগস্পট থেকে পাচ্ছে, ওয়ার্ডপ্রেস থেকে পাচ্ছে, ওয়ার্ডপ্রেস থেকে বেশি পাচ্ছে, তাই না? তারপর ইন্ডিভিজুয়াল অনেকগুলো পেজ আছে, ফিশিং ব্লগ উইথ অ্যাটিটিউড, ডিরেক্টরি আছে, ব্লগ ডিরেক্টরি। সো ডিরেক্টরি থেকে আমরা ব্লগ নিতে ব্যাকলিং নিতে পারি। একটা দেখি, কোনো একটা একটা দিয়ে উদাহরণ দিই, ব্লগ স্পট, ওয়ার্ডপ্রেস, এই দুইটা দিয়ে একটু দেখি যে তারা আসলে ব্যাকলিঙ্কিং করছে কীভাবে। সো আমরা কিন্তু ওইভাবে ব্যাকলিঙ্কিং করব। হ্যাঁ, এটা এই যেগুলোর প্রত্যেকটাই লিঙ্ক। হ্যাঁ, এই যে ফিশিং ফারিং, ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি, এই সাইটের সাথে কন্ট্যাক্ট করতে পারি যে তুমি তো এখানে অন্যান্য রিসোর্সেস লিঙ্ক দিছো যেগুলো এক্সেলেন্ট লিঙ্কস, সো তুমি আমার ব্লগটা অ্যাড করতে পারো, ঠিক আছে? ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, দেখবেন কোথাও না কোথাও ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে। কন্ট্রাক্ট অ্যাড্রেস পাচ্ছি না, একটু কষ্টকর। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে। যখন দেখবেন যে একটাতে কন্ট্রাক্ট অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না, ব্যাকলিং পাইছেন, সো আমরা যদি না পাই তাহলে তো কিছু করার নাই। সো আমরা খুঁজবো যে যেটাতে বেটার হবে। সো এখানে লিঙ্ক দেখেন, এখানে মনে হয় ফিশিং ফারি লিঙ্ক দেওয়া আছে।
এদের আবার কন্ট্যাক্ট থাকার কথা, যেহেতু একটা ওয়েবসাইট অ্যাবাউটে গেলে পাওয়া যাবে কন্ট্যাক্ট। বা যেহেতু এখান থেকে লিঙ্ক পাইছে, আপনি তাকে ফিশিং রিলেটেড কন্টেন্টগুলো খুঁজে বের করবেন, খুঁজে বের করে ওখানে কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এটা, হ্যাঁ, তো এটা তো কমেন্ট দিব কিভাবে, আপনি লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে নিচে দেখেন অপশনস আছে, ইমেল, নাম, ওয়েবসাইট, ঠিক আছে, দেন পোস্ট কমেন্ট। যেহেতু এটা ফিশ রিলেটেড ওয়েবসাইট, ফিশ রিলেটেড ব্লগ, আর আপনি যেহেতু ফিশ লিগে ফিশ রিলেটেড ব্লগ খুঁজতেছেন, সো এখান থেকে একটা কমেন্ট পাওয়া মানে যেহেতু আপনার কম্পিটিটর একটা কমেন্ট পাচ্ছে, এখান থেকে ব্যাকলিং পাচ্ছে, সো আপনি যদি এখান থেকে একটা ব্যাকলিং পান, আপনি কম্পিটিটরের মোটামুটি লিঙ্কটা গ্রাব করতে পারতেছেন না, ব্যাপারটা এইরকম। সো ক্লিয়ার ব্যাপারটা, এটাই একটা উদাহরণ দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এটা কী। আপনার কম্পিটিটর যেখান থেকে লিঙ্ক পাইছে, আপনি সেখান থেকে লিঙ্ক নিয়ে আসবেন, দ্যাটস ইট। এবং আমরা তো একটা উদাহরণ দেখলাম, তো কার কোনো কোশ্চেন্স, এটা পারবেন কি পারবেন না বলুন, কি কঠিন লাগতেছে, ঠান্ডা লাগতেছে বেশি, কমেন্টিং তো আগেই দেখছি, কমেন্টিং তো আগেই দেখছি, এখন জাস্ট এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে কোথায় ইমপ্লিমেন্ট করবো আমরা কীভাবে। এখন আমরা যা কিছু দেখছি সব কিছুই হয়তো কমেন্টিং, হয়তো তাদেরকে নক করা, বা এভাবেই আমরা লিঙ্ক নিয়ে আসবো বেশিরভাগই। আমাদের এখানে যা যা পদ্ধতি আছে মোটামুটি এই আর কি। সো ওপেন সাইট এক্সপ্লোরার বা AHDFএর মাধ্যমে কীভাবে কম্পিটিটরদের ব্যাকলিংস আমরা অ্যানালাইসিস করবো এবং ওদেরকে নক করবো, এই ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আমরা তাহলে সামনে কোথায় যাই, সামনে যাব হচ্ছে ডিরেক্টরি লিস্টিং, ব্যাকলিংস ফ্রম লিস্টিং, লিস্টিং থেকে কিভাবে আমরা ডিরেক্টরি খুঁজব, বা ডিরেক্টরিতে আমাদের সাইটগুলো কিভাবে অ্যানালাইজ করব। হ্যাঁ, এটা একটু বড়, তো এটা পরে আলোচনা করবো বা কালকে আলোচনা করবো, ঠিক আছে, এটা অনেকটু বড়, প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করে না বললে বুঝবেন না। ব্যাকলিং ফ্রম লিস্টিং, তো একটু দেখি লিস্টিং সাইটগুলো কিভাবে খুঁজে বের করবো আমরা। ওই পিডিএফটাতে ডিটেল দেওয়া আছে লিস্টিংয়ের, পিডিএফটা কই, আচ্ছা এনিওয়েস আমরা নর্মালি খুঁজি গুগল থেকে। আচ্ছা ফিশিং প্লাস কি খুঁজবো আমরা, ডিরেক্টরি, ফিশিং প্লাস ডিরেক্টরি, দেখেন ফিশিং ডিরেক্টরি, ডিরেক্টরি ফর এভরিথিং ফিশিং রিলেটেড, ঠিক আছে। সো আমরা এখানে আমাদের কিওয়ার্ড দেবো, যে কোনো কিওয়ার্ড প্লাস ডিরেক্টরি, বা এখানে দিতে পারি ফিশিং প্লাস লিস্টিং, ঠিক আছে, অ্যাড ইউর ফিশিং লিস্টিং, লিস্টিং বেসিক্যালি আপনার প্লেস টেস লিস্ট করা যায়, পাশে পাশাপাশি আপনার ডোমেনটাও লিস্ট করতে পারবেন, ঠিক আছে। সো আমরা ডিরেক্টরিটা দেখি, ডিরেক্টরি লিস্টিং মোটামুটি একই, সো একটা দেখলে আপনার বুঝতে পারবেন। আর ডিরেক্টরি নিয়ে একটা ভিডিও আছে আমার ওয়েবসাইটে, ওটাও দেখে নিয়ে, ফিশিং ডিরেক্টরি, ওয়েলকাম টু ফিশিং ডিরেক্টরি। ফিশিংটা হচ্ছে আপনার কিওয়ার্ড, হ্যাঁ, আপনার কিওয়ার্ড দিয়ে এখন যে কোনো কিওয়ার্ড প্লাস ডিরেক্টরি দিয়ে সার্চ দেবেন। ওকে, এখানে দেখেন ক্যাটাগরি আছে, আর আমরা যদি লিস্ট করতে চাই আমাদের সাইটটা, এখানে দেখেন অপশনস আছে, গ্যাট লিস্টেড, আপনার নাম, ধরেন বাপ্পি, এমডি বাপ্পি,
কোম্পানি নাম, টেলিফোন নাম্বার যে কোনো একটা, ধরেন 8801 হ্যাঁ বাংলাদেশে 01 আপনার নাম্বারটা বলেন 717 93 63 63 ওয়েবসাইট অ্যাড্রেস আচ্ছা fishingline.com ইমেল অ্যাড্রেস info@fishingline.com সাবমিট যত বড় সম্ভব। থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস। সো আপনার যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলের সে হয়তো একটা মেল পাঠাবে যে ঠিক আছে তোমার লিস্টিংটা আমরা অ্যাপ্রুভ করলাম বা অ্যাপ্রুভ করবো। ওকে, এভাবে আমরা প্রত্যেকটা ডিরেক্টরি খুঁজে বের করে করে আমরা করতে পারবো না, লিস্টিং করতে পারবো না। ওকে, এখন ফিশিং ছাড়া অন্য যে কোনো কিওয়ার্ড দিয়ে আমরা তাহলে কী দিব, হেল্প, বেবি হেল্প, কিডস স্পট ডিরেক্টরি, এখানে দেখেন আপনার ক্যাটাগরি অনুযায়ী চুজ করবেন, দেন ডিরেক্টরি সাবমিট করবেন, বা এখান থেকে সরাসরি লিস্টিং এর অপশনস থাকে, এখানে নাই, সাইটে মনে হয় সমস্যা, তাই না? আমরা অন্য একটা ডিরেক্টরি দেখি, ধরেন এডুকেশন বা ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউট, এখানে দেন সব লিঙ্ক, হ্যাঁ সো আমরা যদি চাই সাইট ইউআরএল দিবেন, ধরেন www.devsteaminstitute.com হ্যাঁ এটাই ব্যাকলিংস হবে, ট্যাচ অফ দ্য সাইট organization type foreign nations, so search keywords SEO training center, country Bangladesh, ঠিক আছে, name devsteam, contact@devsteam.com, verification AF WSH সাবমিট, সাইটের ডেসক্রিপশন দিতে হবে,
হচ্ছে ডেসক্রিপশন। এরকম আরো কিছু লিখে দিবেন, লিখে সাবমিট। থ্যাংক ইউ ফর সাজেস্ট এ নিউ সাইট ফর ইনক্লুশন, ইউর রিকোয়েস্ট ইজ আন্ডার কনসিডারেশন এন্ড নেসেসারি অ্যাকশন উইল বি টেকেন সুন। ওকে, হয়তো কিছুদিন সময় নেবে, তারপরে আমাদের সাইটটা আমরা শিখলাম। নেক্সট, হ্যাঁ, একই জিনিস গুগল প্লেস বা ইয়েল্প, ইয়েল্পে যদি অ্যাড করতে চান। হ্যাঁ, একই একই জিনিস, শুধু আপনি কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। প্লেসেসটাই তো তাই। হ্যাঁ, প্লেসেসটাও তাই, একই জিনিস। আচ্ছা ভাইয়া, যদি আমাকে কোনো কান্ট্রি ওয়াইজ আপনারা ব্যাকলিংস করতে বলে, জিও যেটা, জিও টার্গেটেড, সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে এই যে ডিরেক্টরিটা তো বুঝলেন, কান্ট্রি ওয়াইজ করতে সবকিছু, কান্ট্রি ওয়াইজ তখন সবকিছু কান্ট্রি ওয়াইজ করে ফেলবেন। ধরেন আচ্ছা, যে কোনো সার্চ কান্ট্রি ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ, ধরেন আপনি এডুকেশনাল ইনস্টিটিউট ডিরেক্টরি প্লাস ইউএসএ, আচ্ছা সব ক্ষেত্রে প্লাস দিয়ে ওই কান্ট্রি। এখানে দেখেন সব ইউএসএ বেসড, আপনার ডিরেক্টরিগুলো দেখাবে সব ইউএসএ বেসড। ঠিক আছে, আচ্ছা, নিউ জ্যাকিং ব্যাকলিংস। নিউ জ্যাকিং ব্যাকলিংস হচ্ছে গুগল ট্রেন্ড এবং গুগল নিউজ থেকে কিছু ডাটা নিয়ে আমরা ইনস্ট্যান্ট যদি ব্লক করতে পারি। একটা জিনিস দেখাই, গুগল, আচ্ছা এটা আমরা শিখতেছি কোনটা, নিউজ জ্যাকিং ব্যাকলিংস, মানে যেগুলো ট্রেন্ডি নিউজ ওয়ার্ডি। হ্যাঁ, আমরা কয়েকটা সাইট ফলো করবো এটার জন্য, google.com/trends, হ্যাঁ, আর ইউজ করবো হচ্ছে google.com/news, আরেকটা করতে পারি টুইটার সার্চ, টুইটার সার্চ ট্রেন্ড। আচ্ছা টপজি, এটা হচ্ছে গুগল নিউজ। হ্যাঁ, গুগল নিউজে দেখবেন যে টপ স্টোরিজ কোনগুলো আছে, এগুলো নিয়ে যদি আপনারা ব্লগ বানান সেগুলো কিন্তু প্রচুর ট্রাফিক পেতে পারেন। গুগল ট্রেন্ড থেকে আমরা খুঁজে বের করতে পারি আজকের দিনে কোনগুলো, একটু একটু দেখি আমরা। ট্রেন্ডিং সার্চেসে ক্লিক করবো আমরা, হ্যাঁ, বা ট্রেন্ডিং অন ইউটিউব বা টপ চার্টস, সবার আগে ট্রেন্ডিং সার্চটা একটু দেখি। এই মুহূর্তে কোনটা ট্রেন্ডিং আছে সারা ওয়ার্ল্ডে, আলাবামা ফুটবল, ক্লেমসন ফুটবল, মিশিগান স্টেট ফুটবল, LSU ভার্সেস অ্যালাবামা, মানে ফুটবলের একটা ইভেন্ট হচ্ছে ইউএসএতে, সেটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং এই মুহূর্তে। সো আপনি যদি এগুলো নিয়ে ব্লগ করতে চান, আপনি হিউজ পরিমাণের একটা ট্রাফিক নিয়ে আসতে পারবেন। এখানে আরও কিছু অপশনস আছে, ধরেন না এমবেড না, সরি, সব কিছু গ্রাফিক্যালি দেখা যায়, একটা অপশনস আছে। কারণ এই জিনিসগুলো হচ্ছে এই মুহূর্তে ট্রেন্ডিং, এখানে আপনি লিখে দিতে পারেন পাঁচটা ওয়ার্ড, পাঁচটা ওয়ার্ডে কোনগুলো ট্রেন্ডিং, মানে এই গত এক ঘন্টা আগে কোনটা ট্রেন্ডিং।
সো এক ঘন্টা আগে কজন মানুষ ব্লক করে, এগুলো হচ্ছে যারা ইনস্ট্যান্টে কোনো কিছু লিখতে পারে তাদের জন্য। আপনি যখন প্রফেশনাল ব্লক করবেন এক ঘন্টা আগে কোনটা ট্রেনিং আছে খনিকের জন্য, এগুলো হচ্ছে হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন এখন আপনি ওই মুহূর্তে, হ্যাঁ যা পাবেন সবই অর্গ্যানিক এবং ওই মুহূর্তে যা খাওয়াইতে চান তাই খাবেন। ক্লিয়ার? এই যে যেমন এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট অ্যামাজনের সাথে কোনো কিছু রিলেটেড যদি হয়, ঠিক আছে ধরেন অ্যালাবামা ফুটবলের কোনো কিছু এখন ট্রেন্ডিং, এখন অ্যামাজন থেকে আপনি ওই অ্যালাবামা ফুটবল ক্লাবের জার্সি সেল করতে পারেন, ঠিক আছে অ্যামাজন থেকে কোনো বই বিক্রি করতে পারেন। দেখার মাধ্যমে আমি এখনই হঠাৎ করে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট ট্রাফিক পাওয়া যায় এগুলো থেকে। ভিডিও আপলোডের সময় আমরা কতগুলো জিনিস দেখব, ধরেন গেলাম ইউটিউবে, হ্যাঁ এখন আপনি আপ করবেন একটা ভিডিও আপ করবেন, ধরেন এটা ওকে আপ করার সময় আপনি দেখেন এখানে আপনার টাইটেল, সো টাইটেলে যাতে কিওয়ার্ডটা থাকে, টাইটেলে যাতে কিওয়ার্ডটা থাকে, ডেসক্রিপশন যত বেশি ইউনিক হবে তত বেটার, এবং ডেসক্রিপশনে যাতে কিওয়ার্ডটা থাকে এবং ডেসক্রিপশনের ফার্স্ট লাইনেই যাতে কিওয়ার্ডটা থাকে, ওকে। আর ট্যাগ দিবেন, ট্যাগ হচ্ছে আপনার কিওয়ার্ডটার বিভিন্ন ভেরিয়েশন, লং ফ্রেজেস, সিঙ্গুলার নাম্বার, প্লোরাল নাম্বার, ওই কিওয়ার্ডটা কতভাবে মানুষ সার্চ করতে পারে ইউটিউবে, সবগুলো এই ট্যাগে একটা একটা করে কমা কমা দিয়ে বসা যাবে। ধরেন ধরেন এই যে ব্যাকলিংস, এটা একটা কিওয়ার্ড এসইও ব্যাকলিংস, তার হচ্ছে ব্যাকলিংস টিউটোরিয়াল, হ্যাঁ 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 হাউ টু ডু ব্যাকলিংস, হ্যাঁ দেন কমা দিলে এটা সেপারেট হয়ে যাবে। সো এভাবে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এই তিনটে যাতে অবশ্যই কিওয়ার্ড ফোকাসড হয়। ইউটিউবে আরও কিছু অপশনস আছে, ধরেন আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে কিছু অপশনস আছে দেখেন নিচে, এডিট করার কিছু অপশনস আছে, তারপর এখানে ভিডিওটা যখন লাইভ হবে তখন এখানে আরও কিছু অপশনস আসবে, অ্যানোটেশনস মানে দেখবেন যে ভিডিওর উপরে একটা স্বচ্ছ একটা স্ক্রিন আসে, উপরে ক্রস করে দেওয়া যায়, সো ওখানে আপনি লিঙ্ক বসাতে পারবেন যে তুমি যদি এই ভিডিওটা আরও দেখতে চাও, ভিডিওটার বাকি অংশ দেখতে চাও তাহলে আমার সাইটে যাও, আপনার সাইটের লিঙ্ক, হ্যাঁ ওটাকে বলে অ্যানোটেশনস, মনে রাখবেন নিজে। আর ডেসক্রিপশনে, আচ্ছা আর একটা কথা, ডেসক্রিপশনে আপনি লিঙ্ক দিবেন কীভাবে, ডেসক্রিপশনে ইউটিউবের ভিডিও থেকে যদি আপনি লিঙ্ক নিতে চান ডেসক্রিপশনে অবশ্যই HTTP দিয়ে শুরু করবেন, তাহলে আপনার সাইটটা ক্লিকেবল হবে, মানে ওই লিঙ্কটা ক্লিকেবল হবে, জিনিসটা মনে রাখবেন। শুধু HTTP বাদ দিয়ে যদি WWW দিয়ে করেন তাহলে কিন্তু লিঙ্কটা ক্লিকেবল হবে না, ঠিক আছে। এই হচ্ছে ভিডিওর বেসিস, আর ভিডিও আপনি বিভিন্ন সফটওয়্যার দিয়ে বানাতে পারেন, ক্যামটাশিয়া আছে যেটা বেটার উইন্ডোজের জন্যে, আর ম্যাকের জন্য একটা ডিফল্ট আছে কুইক টাইম প্লেয়ার, উইন্ডোজের জন্য ক্যামটাশিয়া লেখা দিচ্ছি,
ক্যামটাসিয়া, ক্যামটাসিয়া ঠিক আছে, এর যে ভিডিও ম্যাকিং এর জন্য, হ্যাঁ ভিডিও ম্যাকিং